আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের ধারাবাহিক ক্লাসে আজকে পঞ্চম নাম্বার ক্লাসে আমরা উপস্থিত। ক্লাসগুলো নেওয়া হচ্ছে বুনোদল বই থেকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সাথে আছি আমি, তানভীর আহমেদ। আপনারা শুরুতে, একদম শুরু থেকে যারা যুক্ত আছেন, তারা অবশ্যই জেনে আছেন ক্লাসগুলো কিভাবে নেওয়া হচ্ছে। ক্লাসগুলো নেওয়া হচ্ছে বুনোদল বই থেকে আর স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আপনাদেরকে আজকে একটা নতুন, একটা চমকপ্রদ জিনিস দেখাবো। এখানে দেখেন, একটু এখানে একটা কথা লিখে রাখছি যে 4 নাম্বার ও 5 নাম্বারে সম্পূর্ণ বইটির উপর, 4 নাম্বার 5 নাম্বার পেজে সম্পূর্ণ বইটির উপর নেওয়া অনলাইন ক্লাসের লিংক কিউআর কোড করে দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবে। তো আমরা একটা 4 নাম্বার আর 5 নাম্বার পেজে একটু যাব। মজার জিনিস দিয়েছি, এখানে একটু খেয়াল করে দেখেন যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবে। তো কিউআর কোডটা আসলে কি, কিউআর কোড এখানে যুক্ত করা হয়েছে যে বিগত বছরে যে আমি ক্লাসগুলো নিয়েছিলাম সে ক্লাসের লিঙ্কগুলো কিউআর কোড করে এখানে দেওয়া আছে। সবগুলো টপিকের উপরে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। দেখেন, প্যারাগ্রাফ, তারপরে পাংচুয়েশন, টেন্স, রাইট ফর্ম, ভার্বস, ডাব্লিউএইচ কোশ্চেন, কারেকশান, এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পেছনে কারণ হলো, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া বা স্যার, আমাদের কয়েকদিন পরে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো আপনার ক্লাস করতে ভালো লাগছে কিন্তু ইনকোর্স পরীক্ষা শুরুর আগে তো শেষ করা সম্ভব হচ্ছে না, যদি শেষ করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিভাবে কি করা যায় একটু যদি বলতেন। আমি সেই জায়গা থেকে সিদ্ধান্ত নিলাম যে আসলে এটা কিভাবে কি করলে আপনাদের সুবিধা হবে। আমি চিন্তা করলাম যে আমার বইটিতে যদি আমার আগের ক্লাসের লিঙ্কগুলো সব দিতে পারতাম তাহলে আপনারা অনেক উপকৃত হতেন। সেই জায়গা থেকে গত বছরই আমার এক স্টুডেন্ট, আপনাদের মতোই একজন, আমাকে পরামর্শ দিয়েছিল যে ভাই, আপনি তো যেহেতু ক্লাস নিচ্ছেন, আপনার ক্লাসগুলো যদি কিউআর কোডগুলো প্রতি ক্লাসের টপিকের সাথে যুক্ত করে দেন তাহলে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে এবং আপনার বইটা অনেক স্ট্যান্ডার্ড হবে। তো সেই জায়গা থেকে আমি এই কাজটা করেছি। আপনাদের মতো একজন পরামর্শ দিয়েছিল, আমার ছোট ভাই বলতে পারেন, আমার স্টুডেন্ট বলতে পারেন, আপনাদের মতোই। তো সেই জায়গা থেকে এবার অ্যাড করেছি। আর একটু বলে রাখি আপনাদের কাছে, আমি আসলে সরি বলছি কারণ ইতিমধ্যে আমার অনেকগুলো বই বাজারে সেল হয়ে গেছে এবং কুরিয়ারও সেল হয়ে গেছে। তো তাদেরকে আমি কিন্তু কিউআর কোডের এই পেজটা দিতে পারিনি, 4 নাম্বার 5 নাম্বার পেজ। তো তাদেরকে বলবো, যারা যারা আমার ক্লাসগুলো দেখছেন এবং আমাকে শুনছেন, আপনারা একটু দয়া করে আমাকে নক দিবেন, আমি কিউআর কোডের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনারা শুধু একটা কম্পিউটারের দোকানে যে প্রিন্ট দিয়ে নেবেন, সাথে রাখবেন বইয়ের সাথে, জাস্ট এতটুকুই। দেখবেন ক্লাস যদি আমার আমার যদি ক্লাস একটু লেটও হয়, আপনি ক্লাসটা এখান থেকে করে নিতে পারবেন, কিউআর কোডে আমার আগের ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? নতুন ক্লাস না করলেও আগের ক্লাসগুলো পুরো আপনার ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো এটা ছিল একটা বিষয়। আর আজকে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব। আমরা গতদিন বলেছিলাম যে 3 নাম্বার আইটেমটা আমরা নিয়ে কাজ করতেছি, 3 নাম্বার আইটেমে পোস্টার আর নোটিশ শুধু এখান থেকে পড়বো। তার মধ্যে অলরেডি আমরা 3টা পোস্টার 3টা নোটিশ পড়ে ফেলছি, এবার 3টা পোস্টার পড়বো। তাহলে এখান থেকে যে 4 মার্ক আছে, 4 মার্ক 100% কম পাবো ইনশাল্লাহ। সে জায়গা থেকে আমরা আজকে পোস্টারে চলে যাব, পোস্টার। তার আগে বলে রাখি, যেহেতু ক্লাসগুলো বুনোদল বই থেকে হচ্ছে, বুনোদল বই সংগ্রহ করার জন্য আপনারা অনেকে আগ্রহ দেখাচ্ছেন এবং পরামর্শ যাচ্ছেন যে কিভাবে বইটা সংগ্রহ করতে পারে, আপনাদেরকে একটু বলে রাখি যে বুনোদল বইটা রাজশাহীতে যারা আছেন তারা রাজশাহী কলেজের অপোজিটে, যে কলেজ, এটি স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে যে সিটি সেন্টার বড় মার্কেটটি রয়েছে, সেই সিটি সেন্টার মার্কেটের বৈনিকেতন লাইব্রেরিতে বইটি পেয়ে যাবেন, এছাড়াও যেটা পাবেন আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করতে গেলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এটা সরাসরি আমার নিজের নাম্বার, ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আমার কোনো একজন কেউ আপনাকে বই পেতে সাহায্য করবে, ঠিক আছে?
এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বই সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত বইয়ের যে মূল্যটি রয়েছে সাথে শুধু জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাড হবে তাহলে। আচ্ছা, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে পোস্টারের উপরে ক্লাস করে বলছিলাম, আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, পিসি চলে আসছি, একটু উপরের দিকে যাই। দেখেন, আজকে আমরা পোস্টারের উপরে ক্লাস করব। তো পোস্টার লেখার ক্ষেত্রে একটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, পোস্টার লিখতে এরকম করে বক্স করে দিতে হবে। আপনার নোটিশে যেরকম বক্স দেখেছি, পোস্টারও ঠিক একই রকম বক্স আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আমরা পোস্টারও শুধু একই রকমই বক্স করবো। একটু জুম করে নিই, দেখেন এখানে একটা বক্স করে আমি বক্সের মধ্যে লিখেছি। সো আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, একটা বক্স করতে হবে। বক্স করার আপনার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি। শুরুতেই আপনি কি করবেন, উপরের দাগটা দিবেন। বক্সের চারদিকে চারটা দাগ থাকে না, সেক্ষেত্রে আপনি ওপরের দাগটা আগে দিবেন, তারপরে হাতের বামে আর ডানে দাগটা দিবেন। এক্ষেত্রে নিচের যে দাগটা থাকছে, 4 নম্বর দাগ, এই দাগটা পরে দিবেন। আপনার লেখা নোট পোস্টারটা লেখা শেষ হলে এই দাগটা দিবেন। এরপরে আমাদের ভেতরে লিখতে হবে। তো শুরুতেই আপনাকে যেটা করতে হবে, যে সম্পর্কে পোস্টার বলেছে তার উপরে একটা টাইটেল দিতে হবে বক্সের মধ্যে। দেখেন এখানে আমি একটা টাইটেল দেখিয়েছি, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি টাইটেল বলতেছি। এই টাইটেলটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? তারপরে নিচে লিখতে হবে। তো নিচে লেখার ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা কিন্তু অন্যান্য সময় 1 2 3 করে সিরিয়াল নাম্বার দিই, তাই না? কিন্তু এখানে আপনারা হ্যাজ অথবা স্টার চিহ্ন দিবেন। এই জায়গাগুলোতে আপনারা কি করবেন, হ্যাজ অথবা স্টার মার্ক দিবেন। এখানে আপনারা হ্যাজ অথবা স্টার মার্ক দিবেন, কারণ 1 2 3 করে দিবেন না, ঠিক আছে? 1 2 3 করে দিবেন না, কারণ পোস্টারের মাঝখানে এগুলাতে 1 2 3 করে দেওয়া হয় না আসলে। এখন আমরা দেখি আমরা কি সম্পর্কে আজকে প্যারাগ্রাফ পড়তে যাচ্ছি। আজকে প্যারাগ্রাফটা হচ্ছে মেনলি পজিটিভ পোস্টারের উপরে আমরা প্যারাগ্রাফ করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। তো এখানে আমি কিছু কথা লিখে রাখছি, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন পরবর্তীতে পড়ার জন্য, আর এই অংশটা স্ক্রিনশট নিতে পারেন। আর বুনোদল বইটা হ্যান্ড নোট, আমার নিজের হ্যান্ড নোট থেকে বইটা আসলে তৈরি, এই জন্য বুনোদল বইটা নিজেই একটা হ্যান্ড নোট। যার কাছে বইটা থাকবে তাকে আলাদা করে কোনো হ্যান্ড নোট করতে হবে না। সো এত তুললে সহজ বই মনে হয় বাজারে আছে বলে আমার জানা নেই, আমার জানা নেই, থাকতেও পারে, কারণ আমি যে জানি না তার মানে যে নাই এরকমটা আসলে না, থাকতেও পারে কিন্তু আমার জানা নেই, অনেক দেখেছি আমি কিন্তু জানা নেই। তো সেই জায়গা থেকে দেখেন আমরা আজকে কি সম্পর্কে পোস্টারগুলো পড়তে আছে। পজিটিভ একটা পোস্টার, মেক এ পোস্টার অ্যাবাউট পিকনিক পার্টি। পিকনিক পার্টি সম্পর্কে যদি পোস্টার বলে তাহলে আমরা পোস্টারগুলো লিখতে পারবো। স্টাডি ট্যুর সম্পর্কে যদি বলে আমরা লিখতে পারবো। মিউজিক কনসার্ট সম্পর্কে যদি কোনো পোস্টার লিখতে বলে সেটা আমরা পারবো। প্রাইজ গিভিং সেরেমনি, তারপরে এনি ন্যাশনাল অকেশন। এনি ন্যাশনাল অকেশনের মধ্যে অনেক কিছু আছে, দেখেন সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি হতে পারে, 16ই ডিসেম্বর হতে পারে, ভিক্টোরি ডে হতে পারে, 26শে মার্চ হতে পারে, ব্লাড ডোনেশন প্রোগ্রাম হতে পারে, বুক ফেয়ার হতে পারে, এনি যে কোনো ফেয়ার হতে পারে, ভিজিটিং এনি হিস্টোরিক্যাল প্লেস হতে পারে। এখানে আরেকটা বিষয় অ্যাড করা যেত, সেটা হচ্ছে পহেলা বৈশাখ হতে পারে, তাই না? পহেলা বৈশাখ হতে পারে। আমরা এখানে পহেলা বৈশাখ কথাটা লিখে দিই, হিস্টোরিক্যাল প্লেস আচ্ছা পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ সম্পর্কে যদি কোনো প্রশ্ন লিখতে বলে তাও কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা নোটিশটা শুরু করি। দেখেন নোটিশটা শুরু হবে কিভাবে, একটা নোটিশ লেখার শুরুতেই আপনাকে লিখতে হবে এ পোস্টার অ্যাবাউট। এখানে আপনি টপিকের নাম দিবেন, ঠিক আছে? এখানে টপিকের নাম দেবেন, ধরেন পহেলা বৈশাখ সম্পর্কে লিখছি, এটাই লিখি, যেহেতু নতুন করে লিখলাম সেহেতু আমরা এই সম্পর্কে পোস্টারটা লিখবো, ঠিক আছে? তো আমরা এই এই শূন্যস্থানের জায়গায় এখানে পহেলা বৈশাখ দিয়ে দেব। তাহলে এই পোস্টার অ্যাবাউট পহেলা বৈশাখ ইজ গিভিং বিলো, পহেলা বৈশাখ সম্পর্কে পোস্টারটা নিচে দেওয়া হলো, ঠিক আছে? বিষয়টা এরকম। এখন আমরা একটা বক্স করে নিব, বক্সের মধ্যে এরকম করে একটা টাইটেল দেওয়ার জন্য একটা জায়গা বড় করে হেডিং দিয়ে লিখে নিব। নিচে যে লেখাগুলো লিখবেন আপনি, এই যে এই লেখাগুলো যেগুলো লিখবেন, ঠিক আছে, এগুলোর থেকে ওপরের এই লেখাটা গুড নিউজ ফর, এই লেখাটা একটু তুলনামূলক কি হবে, একটু বড় হবে, তুলনামূলক একটু বড় হবে। তাহলে আমরা এটাকে একটু বড় করে লিখব অবশ্যই, হ্যাঁ এটাকে আমরা একটু বড় করে লিখবো, আর নিচের গুলাকে আমরা একটু তুলনামূলক ছোট লিখবো। ওকে, আচ্ছা, যদিও বা আমার লেখাটা সমান হয়ে গেছে কিন্তু আপনারা যখন লিখবেন তখন একটু বড় ছোট করে লিখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে এই গুড নিউজ ফর বুক পহেলা বৈশাখ, এই গুড নিউজ ফর কি পহেলা বৈশাখ, তাহলে আপনি এখানে কি দিবেন, পহেলা বৈশাখ দিবেন, ঠিক আছে? গুড নিউজ ফর পহেলা বৈশাখ। আচ্ছা,
এখানে কিন্তু কোনো হাইফেন দেওয়া যাবে না, এখানে আমি জাস্ট শূন্য স্থান ছিল বলে এরকম লাগছে, কিন্তু এখানে কোনো হাইফেন হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, এ গুড নিউজ ফর পহেলা বৈশাখ। এখন আমরা নিচে আসি এই জায়গাটা যেটা আছে, ঠিক আছে, তাহলে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সম্পর্কে একটা কি রয়েছে, সুখের বা মধুর একটা খবর রয়েছে, পহেলা বৈশাখ সম্পর্কে একটা আনন্দের সংবাদ রয়েছে, সেই জায়গাটা আমরা এখানে লিখবো। তাহলে দেখেন এখানে পহেলা বৈশাখ দিলাম, তারপরে দেখেন এখানে কি আছে, ড্যাশ ইজ সোর্স অফ প্লেজার এনজয়মেন্ট। তাহলে পহেলা বৈশাখ কি হবে, এটা আমরা একটু এখানে পহেলা বৈশাখটা লিখে দিব এই জায়গাটায়, শূন্যস্থানের জায়গাটায়। দেখেন তাহলে পহেলা বৈশাখ ইজ এ সোর্স অফ প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট, পহেলা বৈশাখটা হচ্ছে আনন্দ উপভোগ্যের একটা উৎস, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই জায়গাটায় যেটা আসছে, যে আমরা একটু বড় করে জুম করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখেন পহেলা বৈশাখ রিভিসিস আওয়ার স্পিরিট, পহেলা বৈশাখ রিভিসিস কি হবে, আওয়ার স্পিরিট। রিভিসিস মানে এর মানে হচ্ছে পুনরুজ্জীবিত, এর মানে হচ্ছে পুনরুজ্জীবিত। পহেলা বৈশাখটা কি করে আমাদেরকে পুনরুজ্জীবিত করে, কিসে, দেখেন এর মানে হচ্ছে পুনরুজ্জীবিত আওয়ার স্পিরিট, আমাদের আত্মাটাকে পুনরুজ্জীবিত করে, মানে মনটাকে পুনরুজ্জীবিত করে। সারাদিন সারা 24 ঘন্টা ব্যস্ত থাকার জন্য, সারা মাস ব্যস্ত থাকার জন্য আমাদের কি হয়, মনটা মরে যায়, আনন্দ ফুর্তিটা জীবন থেকে চলে যায়, সেটাকে কি জোগাড় করার জন্য, উজ্জীবিত করার জন্য পহেলা বৈশাখটা অনেক বেশি কাজে লাগে, সেটাই বলতে চাচ্ছে এই পোস্টারে। তাহলে পরে এই যে শূন্যস্থান আছে এখানেও আমরা কি করব, পহেলা বৈশাখ কথাটা অ্যাড করে দিব। এই যে এই শূন্যস্থান যেটা দেখছেন এই জায়গাটায় কি করব, পহেলা বৈশাখ কথাটা অ্যাড করে দেব। তাহলে পহেলা বৈশাখ শেক্স অফ দা মনোটনি অফ মাইন্ড। তাহলে শেক্স অফ মানে হচ্ছে দোলা দেওয়া, নাড়া দেওয়া। তাহলে এটা আমাদের মনের কি করে, মনকে আনন্দিত করে, দোলা দেয়, নাড়া দেয়, ঠিক আছে, আমাদের মনটাকে আনন্দিত করে, আনন্দে নাড়া দেয়। জয়েন উইথ আস অ্যান্ড এনজয়, এখানে ড্যাশ, এই ড্যাশের জায়গায় কি করব, পহেলা বৈশাখ। তাহলে জয়েন উইথ আস, আমাদের সাথে যোগদান করো এবং এনজয় উপভোগ করো, যোগদান করো এবং কি হলো, উপভোগ করো, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি। আচ্ছা তারপরে তারপরে আমরা লিখতে পারি ডোন্ট মিস দা পহেলা বৈশাখ, পহেলা বৈশাখটা মিস করো না। তো এই যে দেখেন এখানে 6টা টপিক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 6টা লাইন, আপনি যে প্রত্যেকটাই যে একটা পোস্টারের মধ্যে দিয়ে দিবেন আসলে তা না, এখান থেকে 6টা বাক্যের মধ্যে আপনি যে কোনো 4টা বাক্য চুজ করবেন, যে এই টপিকের জন্য এই 4টা বাক্য কি হচ্ছে, চুজ করার মতো হচ্ছে, মানে ভালো মিল আছে 4টা লাইনের সাথে। তাহলে আমরা এখান থেকে 6টার মধ্যে 4টা দিব, হ্যাঁ। আর যে শূন্যস্থানগুলো দেখছেন শূন্যস্থানগুলোতে আমরা উক্ত টপিক যেটা থাকবে সেই টপিকগুলো দিয়ে দিব। আর এই টপিকগুলো আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন পরবর্তীতে পড়ার জন্য। আর পোস্টারের উপরে আমাদের ক্লাস শেষ হলে, 2টা ক্লাস হবে পোস্টারের উপরে, পোস্টারের উপরে ক্লাস শেষ হলে আমরা পরীক্ষা নিয়ে নিব এবং পোস্টার এবং নোটিশের উপরে লেকচার শেষ করব। তো নোটিশ অলরেডি শেষ করছি, পোস্টার 2টা বাকি আছে, 2টা ক্লাসে শেষ হবে। তাহলে আমাদের ইনশাল্লাহ 4 মার্ক এখান থেকে 100% কম পাবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।